আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের নতুন অথবা পুরাতন যে কোনো মোবাইলটি এটি BTRC দ্বারা নিবন্ধিত কিনা। এটির জন্য আপনাকে প্রয়োজন হবে IMEI নাম্বার। এই IMEI নাম্বারটি বের করার জন্য আপনাকে ডায়াল করতে হবে আপনার মোবাইল থেকে *#06#। ডায়াল করলে এরকম IMEI নাম্বারটি চলে আসবে। এখানে দুটো IMEI থাকবে, আপনি যে কোনো একটি নিলে হবে। এরপরে চলে যেতে হবে আপনাকে আপনার মোবাইলে মেসেজ অপশনে, যে টাইপ করতে হবে KYD সব বড় হাতের, লেখার পরে স্পেস দিয়ে আপনার ওই IMEI নাম্বারটি যেটি লিখে রেখেছেন সেটি এখানে লিখবেন। আমি আমার IMEI নাম্বারটি লিখে নিচ্ছি। IMEI নাম্বারটি লেখা হয়ে গেলে আপনাকে এই মেসেজটি যেটি লিখেছেন এটিকে পাঠাতে হবে, এটিকে পাঠাতে হবে 16002 এই নাম্বারে। দেখেন আমি পাঠাই দিচ্ছি, যখনই আমি এই মেসেজটা পাঠিয়ে দিব তাহলে BTRC আমাকে একটু পরেই মেসেজ দিবে। দেখেন BTRC IMEI আপনার IMEI টি ডাটাবেজে পাওয়া গেছে, অর্থাৎ আমার মোবাইল, আমার এই মোবাইলটি তাদের ডাটাবেজে নিবন্ধিত।